ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন এখন সবাই পাবেন। আপনার ফেসবুক আইডি থাকলেই কিন্তু আপনি এখন থেকে টাকা ইনকাম করতে পারবেন। রিসেন্টলি আপনি যদি একটু খেয়াল করেন, আপনাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টে, মানে ফেসবুক যে প্রোফাইলটা, এটা কিন্তু আমার ফেসবুকের প্রোফাইল। আপনি যদি ড্যাশবোর্ডে একটা ক্লিক করেন, আমি করলাম ড্যাশবোর্ডে ক্লিক, নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন এইখানে রয়েছে হচ্ছে মনিটাইজেশন। তো এই মনিটাইজেশন অপশনটা কিন্তু আপনাদের কিছুদিন আগে কয়েকজনের আইডিতে শো করেছিল এবং এখন কিন্তু প্রত্যেকের আইডিতে কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখন আপনারা যারা মনে করতেছেন যে আসলে এই মনিটাইজেশনটা আসলেই আমি আমার আইডি থেকে ইনকাম করতে পারবো, আসলে বিষয়টা কিন্তু এমন না। এই মনিটাইজেশন আসলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনি তখন মনিটাইজেশন করতে পারবেন। এখন তো মনিটাইজেশন আপনি অপশন পেয়েছেন, কিন্তু এটাতে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমাকে এখানে তিনটি অপশন দিয়েছে। যদিও আপনি আপনার আইডিতে ক্লিক করলে এখান থেকে আরো কিছু অপশন পাবেন, চারটা পাইতে পারেন, পাঁচটা পাইতে পারেন। তো এখান থেকে আমার আছে হচ্ছে বোনাস অপশন, এখান থেকে ইনস্টিম অ্যাড, মূলত এটার মাধ্যমে আমরা ইনকামটা করতে পারবো, ঠিক আছে। মানে যে ফেসবুক পেজের মতো বড় বড় ভিডিও আপলোড করে, তারপর আছে সাবস্ক্রিপশন রয়েছে, এখান থেকে আমাদের রিলস ভিডিও থাকবে, এরপর এখান থেকে লাইভ অ্যাড থাকবে, সেগুলো কিন্তু আমার আইডিতে শো করতেছে না, হয়তো আপনাদের আইডিতে শো করবে, কারণ এই বিষয় সম্পর্কে আমি আরো কয়েকটা ভিডিও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে কি কি শর্ত মানলে আমরা আমাদের ফেসবুক থেকে এই মনিটাইজেশন অপশনটা অন করতে পারবো, দেন এরপর ইনকাম করতে পারবো, আর কিভাবে আপনি মনিটাইজ করবেন এই বিষয় সম্পর্কে কিন্তু আমি ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি। ওকে, তো আপনাদের বিষয় সম্পর্কে যদি আমি আপনাদের দেখাইতে চাই তাহলে আমি আমার সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে যেতে হবে আমাকে। তো দেখতে পারবেন এখানে আমার ফলোয়ার সংখ্যা কত রয়েছে, 7400, ঠিক আছে। আমার ফেসবুক ফলোয়ার সংখ্যা রয়েছে 7400, আমার এই আইডিতে 10,000 ফলোয়ার কিন্তু হতে হবে। কত? 10,000 ফলোয়ার কিন্তু হতে হবে। এই কথাটা কি আমার না ভাই? একটু অপেক্ষা করুন, এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে ফেসবুকের নিজের। ওকে, তো ফেসবুকের এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকের মেটার ওয়েবসাইটে আমরা এখান থেকে চলে আসছি। এখান থেকে আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন যে হাউ টু চেক, আপনি কিভাবে চেক করবেন ইওর, মানে তোমার ইনস্টিম অ্যাডস এলিজিবিলিটি অন ফেসবুক। ফেসবুকে যে আমরা চেক করতে পারবো আমাদের ইনস্টিম অ্যাড আমরা এর জন্য প্রযোজ্য কিনা বা কি কি শর্ত রয়েছে সে বিষয়গুলো এখান থেকে বলা রয়েছে। তো আপনি যদি এই অপশনটাতে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, সংক্ষেপে দেখাচ্ছি আর কি, এখানে দেখতে পারবেন ফেসবুক পেজের সম্পর্কে কথা বলেছে এবং এখানে বলেছে হচ্ছে আপনার অর প্রফেশনাল মুড। তো প্রফেশনাল মুড হচ্ছে আমাদের ফেসবুক আইডি, এই দুটো কিন্তু আপনি ক্লিয়ার, হ্যাঁ। তো নিচের দিকে যদি আপনি এই অপশনটাতে একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি আপনার কান্ট্রি থেকে এলিজিবল কিনা, দেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো এটা সম্পর্কে আমি বলেছি, হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, দেন অন্য যে কান্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটা এলিজিবল, দেন আমাদের শর্ত ফিল আপ হলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য আবেদনটা করতে পারবো। তো অনেকে বলতেছিলেন যে ভাই, আপনি বলেছিলেন যে 10,000 ফলোয়ার লাগবে, তেনে আমার তো 10,000 ফলোয়ার হয় নাই, তো কিভাবে অপশনটা পেলাম? হ্যাঁ, আমি এটা কিন্তু আপনাদের আবার বলেছি, মনিটাইজেশন অপশন পাওয়া এবং মনিটাইজেশন করা দুটো কিন্তু আকাশ পাতাল ব্যবধান। তো এখানে আপনাকে বলতেছে যে মিনিমাম আপনার 18 বছর বয়স হইতে হবে, হ্যাঁ। এক নম্বর যে অপশনটা রয়েছে একটু খেয়াল করেন, আপনাকে ফেসবুকের সমস্ত পলিসি মানতে হবে। দুই, এখান থেকে হচ্ছে আপনাকে 18 বছর হতে হবে, মানে 18 বছরের উপরে বা 18 বছর, ঠিক আছে। এখান থেকে বলেছে অবশ্যই আপনার কান্ট্রিটা এলিজিবল থাকতে হবে। তো উপরে যে তিনটি অপশন রয়েছে, দেন এটা ধরেন আমরা মানলাম, পলিসি ইস্যু মানলাম, আমার 18 বছর বয়স হয়েছে এটাও মানলাম, দেন এখান থেকে আমার কান্ট্রি এলিজিবল আছে এটাও মানলাম। এই অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু আমার চালু হয়েছে বিধায় কিন্তু মনিটাইজেশনটা দিয়েছে, ক্লিয়ার। এখন নিচের দিকে আসা যাক, যে আপনাদের আমি বললাম যে এইখানে দেখেন আমার ফেসবুক আইডির ফলোয়ার হচ্ছে কত, 7400, কিন্তু ফেসবুক যে কথাটা বলেছে আপনাকে মিনিমাম ওইখানে 10,000 হইতে হবে, এই যেটা বলেছিলাম এটা কিন্তু আমার কথা না, কার কথা? ফেসবুকের কথা। এই যে দেখতে পারবেন এখান থেকে বলেছে আপনাকে 10,000 ফলোয়ার হইতে হবে, এবং এটা কতদিনের মধ্যে হইতে হবে এটা কিন্তু স্পষ্টভাবে বলে নাই, মানে আপনার 10,000 থাকলেই হবে, 10,000 থাকলেই হচ্ছে। তো এখন এইখান থেকে আপনাকে শর্ত জুড়ে দিয়েছে যে 6 লক্ষ মিনিট আপনার ওয়াচ টাইম পূরণ করতে হবে, কয়দিনের মধ্যে, 60 দিনের মধ্যে, লাস্ট 60 দিনের মধ্যে, ঠিক আছে। কারণ আপনি আজকে থেকে কাজ শুরু করছেন, আজকে থেকে 2 মাস ধরবেন, 1 মাস চলে যায়, তারপর থেকে আপনি আরো 2 মাস ধরবেন, এভাবে আস্তে আস্তে যখন আপনার লাস্ট 2 মাসের মধ্যে আপনার যখন 6 লক্ষ মিনিট ভিউজ হয়ে যাবে, দেন তখন কিন্তু আপনি আপনার প্রোফাইলটা মনিটাইজেশন করতে পারবেন। দেন ইনস্টিম অ্যাড আসবে, যেভাবে আপনাদের দেখিয়েছি ইনস্টিম অ্যাড কিভাবে মনিটাইজেশন করতে সেভাবে করবেন, দ্যাটস ইট। নিচের দিকে চলে আসি, এখান থেকে বলেছে যে মিনিমাম আমাদের
পাঁচটি ভিডিও একটি ভিডিও থাকতে হবে পাঁচটাকে। আমরা তো অনেকে 100-200 ভিডিও আপলোড করি তারপর আমাদের সবকিছু ফ্লপ হয় না, হবে ভাই, নিয়ম মেনে কাজ করেন, নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করেন, 100% হবে। তো নিচের দিকে যদি আমরা এখান থেকে চলে আসি, এখান থেকে আরো কিছু বলা হয়েছে যে ক্রস পোস্টিং বা ভিডিও বুস্ট, হ্যাঁ, বা দেখা গেছে আপনারা যদি অনেকে ওয়াচ টাইম কিনে নেন, ঠিক আছে, বিভিন্ন মাধ্যম রয়েছে যার মাধ্যমে যদি আপনি নেন এবং ফেসবুক সেটাকে যদি ধরতে পারে দেন আপনাকে কিন্তু মনিটাইজেশনটা দিবে না। নিচের দিকে চলে আসে আমরা, এখান থেকে বলা হয়েছে এই যে দেখতে পারবেন যে এই অপশনটাতে একটু ব্যাগে ব্যাগে চলে আসি, একটু ড্যাশবোর্ডে আসতেছি, এই যে মনিটাইজেশন ঢুকলাম, ঢোকার পর আপনারা এই অপশনটা দেখতে পারবেন যে কি রয়েছে, ভিডিও অ্যাডস, লাইভ ভিডিও অ্যাডস নামে অপশন রয়েছে। তো সেটা আপাতত এখন ইলিজিবল না, ও একটা নিচের দিকে আসি, যে আপাতত এটা কিন্তু এখন ইলিজিবল না, হ্যাঁ সরি, এটা অ্যাভেলেবল না, দেন যখন হচ্ছে এটা অ্যাভেলেবল হবে দেন সেটার জন্য মনিটাইজেশন করতে হলে এই যে নিচের এই অপশনটুকু, হয়তো গত ভিডিওতে আপনাদের ভালোভাবে বোঝাইতে পারিনি যার কারণে ভিডিওতে সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখতে পারবেন যদি আপনি লাইভ অ্যাড, অর্থাৎ আপনি লাইভে গেছেন, যে কোনো একটা মুহূর্তে আপনি লাইভে গেছেন, লাইভ থেকে আপনি ইনকাম করতে চাচ্ছেন, ঠিক আছে, ওই ভিডিওতে লাইভ ভিডিওতে আপনি অ্যাড শো করবে, তখন আপনাকে এই ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে। কি ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে দেখেন আপনাকে 60 দিনের মধ্যে কিন্তু আপনার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, অর্থাৎ 10,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু হতে হবে, এবং এই 6 লক্ষ মিনিট ওয়াচ টাইমের মধ্যে আপনাকে লাস্ট যে ভিউজগুলো হবে আপনার তার মধ্যে থেকে আপনার 60,000 মিনিট হইতে হবে। মানে এটা কিন্তু আপনার এই 6 লক্ষ মিনিট ওয়াচ টাইমের মধ্যে আপনি যে লাইভ ভিডিও করবেন ফেসবুক থেকে, সেই ফেসবুকের লাইভ ভিডিও থেকে আপনাকে 1,000 ঘন্টা বা 60,000 মিনিট কিন্তু আপনার লাইভ ভিডিও থেকে আসতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুক যে লাইভ অ্যাডস অপশনটি রয়েছে, অর্থাৎ লাইভ ভিডিওর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, সেই অপশনটা কিন্তু আপনি চালু করতে পারবেন। ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের স্পষ্টভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিচের দিকে যদি চলে আসেন দেখতে পারেন এখান থেকে ঠিক সেম একই কথা, দেন আপনাকে এখান থেকে 5টি ভিডিও আপলোড করতে হবে, মানে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, এর মধ্যে 3টি লাস্ট 3টি ভিডিও কিন্তু আপনার লাইভ থাকতে হবে। তো নিচে যে অপশনটা রয়েছে এখানে বলা হয়েছে যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদের জন্য কিন্তু এই পলিসিটা অ্যাভেলেবল না, বা এই পলিসিটা আপনি টোটালি বাদ দিতে পারেন। দেন আগে যে আপনার শর্তগুলো ছিল গেমিং কন্টেন্ট ক্রিয়েটার ক্ষেত্রে, সেই শর্ত কিন্তু আপনাকে মেনে চলতে হবে, বা ওই শর্তটাই কিন্তু দেওয়া হয়েছে। তো যে ভিডিওটা, ভিডিওটার মাধ্যমে আপনাদের কিন্তু আমি স্পষ্টভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি আপনার প্রোফাইল থাকলেই আপনি প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে অনেকে একটা ভুল ধারণা ছিল যে আমার এই প্রফেশনাল মোডটা অন হয়েছে তার মানে আমি টাকা ইনকাম করতে পারবো, হ্যাঁ পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার প্রোফাইলে ক্রাইটেরিয়াগুলো আপনি ফিল আপ করতে না পারছেন ততক্ষণ কিন্তু পারবেন না। আশা রাখি এ বিষয় সম্পর্কে আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং আপনাকে মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হবে আগের ভিডিওতে হয়তো একটু মিস ছিল, এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দিলাম। এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।